আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিটিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সোর বাটপার ভণ্ড প্রতারক লোভী আরও যা যা জিনিস আছে এই সকল কিছু আমাদের বাংলাদেশে এত পরিমাণ বিদ্যমান যে আপনি একজন সমাজের শীর্ষ মানুষগুলা থেকে শুরু করে একদম সাঁদোকান্দার পর্যন্ত যে মানুষগুলো আছে সবাই কিন্তু এর সাথে জড়িত কেউ সায়ের ভিতরে চিনি কম দিচ্ছেন স্যাগারিন মেশাচ্ছেন দুধে পানি মেশাচ্ছেন কেউ আবার যারা বড় বড় কোম্পানিগুলো আছেন তারা হয়তো আমাদের ভোজ্য তেলের ভিতরে দুই নাম্বার জিনিস মেশাচ্ছেন ওষুধে ভেজাল দিচ্ছেন তার মানে ভেজাল কারবারির এই দেশ তবে সেই ভেজাল করা যেই কোম্পানিগুলো তারা আসলে রাতারাতি কিভাবে মার্কেট দখল করে এরা একটা টেকনিকে হাঁটে যারা সমাজের সেলিব্রিটি আছেন যারা সমাজের পাবলিক ফিগার আছেন তাদেরকে করে কি বিশাল একটা টাকার অঙ্কের বিনিময়ে তাদের প্রতিষ্ঠানের যে পণ্যগুলো আছে সেগুলো সম্পর্কে বিজ্ঞাপন করায় যেমনটা আপনি দেখতে পাবেন যে নাইকারা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড করে তারা কিন্তু আগের থেকে সুন্দর শাহরুখ খান ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের অ্যাড করে সে আগের থেকে সুন্দর বাট তাদেরকে আমরা বিশ্বাস করি যার কারণে তারা অ্যাড করে তদ্রুপ বাংলাদেশে যখন এখন আপনার ই কমার্স যুগটা চলছে মানে অনলাইন শপিং বিজনেসটা দিন দিন একটা বড় একটা আকার ধারণ করছে তো এখানে বিভিন্ন কোম্পানিগুলা প্রতিদিন গজাচ্ছে আর এই গজানো যেমন আমি যদি কোনো একটা পণ্য সম্পর্কে বলি আমি গরিব মানুষ তারপরে হয়তো দশজন মানুষ ট্রাস্ট করবেন যে নাইম ভাই এই পণ্যটাকে প্রচার করছে আপনি দেখবেন যে আমাদের ইউটিউবে আছে যে বিভিন্ন ফোন কোম্পানি সম্পর্কে এসে প্রচার প্রচারণা হয় মানে এগুলা কিন্তু টাকার বিনিময়ে হয় আচ্ছা যাক এগুলো দেখলাম গরিবদের বেলায় কিন্তু যখন বিন মুর্তজা সাকিব আল হাসান বা আমাদের টিভি তারকা তারা যখন কোনো বিষয় সম্পর্কে প্রমোট করে গরিব মানুষ আমরা যারা আছে আমরা বিশ্বাস করে বসে আর দিন শেষে দেখা যায় এটাতে হয়তো তাদের কোনো দোষ নাই তবে তাদের দোষ যে একবারে নাই সেটাও অস্বীকার করার সুযোগ নেই এই কোম্পানিগুলো কারা এদের কার্যক্রম কতটুকু প্রতিষ্ঠিত এদের মার্কেট ভ্যালু কতটা পজিটিভ সেটা না যায় না যখন কোনো জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন তখন দিনশেষে কিন্তু মাস্টারফি বিন মূর্তজার মতন বিপদে পড়তে হবে কয়েকদিন আগেও মাস্টারফিন বিন মূর্তজা একটা কোম্পানি সম্পর্কে একটি স্ট্যাটাস দেওয়ার পরে সেই কোম্পানি রাতারাতি হাই হাই হয়ে গেছিলো এসপিসি সম্পর্কে একটা কোম্পানি আজকেও ই অরেঞ্জ নামক আরেকটা কোম্পানি এটার সাথে মাস্টার ফিবিন সম্পৃক্ততা গতকালকে ওনার স্ট্যাটাস আর স্ট্যাটাসের পরে ওনার বাসাবাড়ি বাড়ি গেরাও সহ শুরু করা সেখানে পুলিশ নিয়োগ কাম লাগছে পরবর্তী সময় মাস্টার ফি ভাই মানুষকে ওয়াদা টোয়াদা দিয়ে বিদায় করছেন দুপুরে গিয়ে আমি ওনার সাথে কথা বলেছি ওই মালিকদের আমি পাইনি ট্রেস তো তারপরে আমি খবর পেতে পেতে সিও ওনাদের যে সিইও আমানুল্লাহ পেয়েছি ওনার সাথে কথা বলেছি ওনারা কিন্তু একটা কমিটমেন্ট করেছে যে উনিশ তারিখ থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে তো যখন দর্শক দুই সালে প্রতিষ্ঠিত অরেঞ্জ বাংলাদেশ লিমিটেড ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জ একটি অনলাইন শপিং সেন্টার এটি দুই হাজার সাল থেকে ঢাকা শহরে অনলাইনে পণ্য সাপ্লাই দিচ্ছে লকডাউনে তেমন কার্যক্রম না থাকলেও আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অফিস বন্ধ করার ঘোষণা দেওয়া হয় না এই ঘোষণার পিছনের কারণ হচ্ছে মার্কেটে প্রায় দুইশো কোটি টাকা মাল তারা ডেলিভারির জন্য নিয়ে রাখছে কিন্তু মাল দিচ্ছে না সূত্র জানায় গত এগারোই জুলাই ই অরেঞ্জের মালিকানা পরিবর্তন করা হয়েছে বর্তমান মালিক হচ্ছেন বিথি আক্তার কিন্তু বর্তমান বা সাবেক মালিক সোনিয়া মেহজাবিন কাউকেই খুঁজে পাচ্ছে না গ্রাহকরা গতকাল অফিসের হটলাইন নম্বর এবং সোনিয়া মেহজাবিনের ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় ই ইয়রঞ্জের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিষ্ঠানটির প্রায় পঞ্চাশ জন গ্রাহক বিক্ষোভে অংশ নেন পরে সেখানে আস্তে আস্তে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এরপর গুলশান দুই গোলচক অবস্থান নেন আরও শত শত ভুক্তভোগী গ্রাহক আর এরপরেই আপনার বিষয়টা চলে যায় মাস্টারফি বিন ভাই ভাইয়ের দিকে কারণ হচ্ছে কি যে এই প্রতিষ্ঠানটির একটা ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তিনি কাজ করেছিলেন তিনি সম্ভবত কোনো বক্তব্য দিয়েছিলেন বা একটা পোস্ট করেছিলেন যে এটার সাথে উনি আছে বা কোনো বিজ্ঞাপনে তিনি অ্যাড করছেন আর সেইখান থেকেই মাস্টারফি ভাই মুর্তোজার দিকেও বিষয়টা আপনার জড়িয়ে গেছে এখন গতকালকে বিক্ষোভের পরে আপনার মাস্টারফি ভাই একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে ই অরেঞ্জ কমার্স প্রতিষ্ঠানের সাথে ওনার আর কোনো মানে চুক্তি নাই বেসিক্যালি চুক্তিটা সম্ভবত গত কয়েকদিন আগে আপনার এই চুক্তিটা শেষ হয়ে গেছিল আর যখন উনি এই স্ট্যাটাস দিছে পাবলিকের অবস্থানটা বুঝতেই পারছেন যে মাস্টারফি ভাইকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখে সেখানে লক্ষ লক্ষ মানুষ ইনভেস্ট করছে যে মাস্টারফি ভাই তো একটা আইডল এখন মাস্টারফি ভাইও এই বিষয়টা সম্পর্কে আপনার দেখা গেছে সেই কোম্পানির সাথে যেহেতু চুক্তি নেই বাট মানুষকে আশ্বস্ত করেছেন অ্যাজ এ পাবলিক হিসাবে উনি জায়গা থেকে আপনার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা তাদের কাছে যে টাকা পয়সা জমানো আছে পাবলিকের সেইগুলো আদায় করার ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন আর যদিও ই অরেঞ্জ শপ তারা একটা আবার স্ট্যাটাস দিয়েছে মাস্টারফি বাইরে নিয়েও তারা লিখছে যে ই অরেঞ্জ শপ ই অরেঞ্জ শপের সাথে পহেলা জুলাই দুই হাজার একুশতে মাস্টারভিবিন মূর্তজার সাথে চুক্তি শেষ হয়ে গেছে তাই আমাদের অফিসিয়াল কোনো বিষয়ে তিনি অবগত নন এবং তিনি অফিসিয়ালভাবে কোনো কিছুই আপডেট দিতে পারবেন না আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে যারা পণ্য অর্ডার করেছেন কিন্তু এখনও পণ্য হাতে পাননি তারা লিখছে যে আশা করি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করব আপনাদের পণ্য আপনাদের বুঝিয়ে দিতে পারব আর যেহেতু মাস্টারফিফবিন মূর্তজা আমাদের সাথে চুক্তিবদ্ধ নেই সেহেতু সবার কাছে অনুরোধ রইল এই বিষয়ে তার সাথে যোগাযোগ না করার জন্য এখন আসেন বিষয়টা যে চুক্তি করার সময় যখন একটা বিষয় আসে মানুষের সামনে তখন মানুষ এইটা জানে চুক্তি শেষ হওয়ার পরও মাস্টার ভিবে উচিত ছিল যদি একুশে জুলাই পহেলা জুলাই দুই শেষ হয়ে যায় যে বস আপনি একটা স্ট্যাটাস দিয়ে দিতেন যে এই কোম্পানির সাথে আমার চুক্তি শেষ এখন মাশরাফি ভাইকে সেটা জানতেন নাকি কি জানতেন না সুক্তি যদি হয়েই থাকে সেটা জানার কথা ছিল হয়তোবা তিনি ভুলে গেছিলেন যদিও তিনি এখন জনতার সাথে কানেক্টেড আছেন আর ভুক্তভোগীদের পক্ষ থেকে মাস্টারফি ভাইয়ের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে সেখানে তিনি লিখেছেন প্রিয় মাস্টারফি ভাই আপনার সদয় অবগতির জন্য অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের লক্ষ কোটি যুবকের আইডল আপনি বা আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং আস্থা আছে বাংলাদেশে ই অরেঞ্জ নামক ই কমার্স আছে অনেকেই জানতাম না শুধু আপনাকে অ্যাম্বাসাইডোর দেখে আমরা আস্থার সাথে ই অরেঞ্জ থেকে অর্ডার করি কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে গত মে মাস থেকে এই পর্যন্ত সকল অর্ডারকৃত পণ্যের ডেলিভারি বন্ধ আছে শুধুমাত্র লকডাউনের অজুহাতে যেখানে অন্য ই কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের ডেলিভারি নিয়মিত রেখেছে তারপরে তারা বলছে যে গত এগারোই আগস্ট তারিখে আমাদের কিছু গ্রাহক তাদের অফিসে গিয়েছিল তখন তারা এক ভিডিও বার্তায় জানিয়েছিল ষোলোই আগস্ট অর্ডারকৃত লিস্ট ঘোষণা করবে এবং সতেরোই আগস্ট থেকে ডেলিভারি দিবে আমরা তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু সকলের কি বলা হয় যে মনের আশা ভঙ্গ করে তারা আরও পঁয়তাল্লিশ সাইট কর্মদিবস সময় চাচ্ছে দা দিন হিসাবে প্রায় তিন থেকে চার মাস এ অবস্থায় আপনার জায়গাটা আমরা কি বলা যে সহযোগিতা কামনা করছে আমার মনে হয় যে ভাই দুই দুইটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়ে আপনি কিন্তু একটু বিতর্কিত হচ্ছেন আপনি ব্যক্তি হিসেবে আপনি আমার বস আপনি আমার আইডল আপনি এমপি হওয়ার পরে নরাইলবাসীর জন্য আপনি যে ডিফারেন্ট ওয়েতে কাজ করেছেন সেখানে যে কাজগুলো হয়েছে অতীতের সকল অবস্থান থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার জায়গাটা যথেষ্ট পজিটিভ আপনার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে তো এগুলো তো হয় কি দিন শেষে আপনারা যখন চুক্তিতে যাচ্ছেন আপনারা একটা পারিশ্রমিক নিচ্ছেন সম্মানে নিচ্ছেন তা আপনাদের কথার উপরে তো আমরা কাজ করি তো ভবিষ্যতে নিশ্চয়ই আপনি এরকম কোনো চুক্তিতে যাওয়ার আগে একটু ভেবে চিনতে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আপনি একটা কি বলা হয় যে এখানে চুক্তিবদ্ধ ছিলেন আপনার উপর মানুষের একটা আবদার আছে সেই জায়গা থেকে আপনি একজন এমপি সাহেব আপনি সরকারের সাথে খুব কানেক্টেড আমি বিশ্বাস করি আপনি ডাক দিলে প্রশাসন থেকে শুরু করে সরকারি সকল ধরনের সহযোগিতা এই মানুষগুলা পাবে নিশ্চয়ই আপনি সেই চাহিদার জায়গাটা পূরণ করবেন এতটুকু বিশ্বাস আছে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম